আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আগামী একুশ জুলাই দেশব্যাপী পালিত হবে কোরবানির ঈদ কোরবানির ঈদের একদিন পর আবার তেইশ জুলাই থেকে পাঁচ আগস্ট মোট চোদ্দ দিন কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার এ সময়ে শিল্প কলকারখানা গার্মেন্টস সহ সব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার সরকার বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পরও কয়েকবারের মতো এবারও পোশাক কারখানা খোলা রাখা হবে কিনা এটাই সবার প্রশ্ন গতকাল মঙ্গলবার নতুন প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ এতে বলা হয়েছে করোনার প্রকোপ রোধে আগামী তেইশ জুলাই সকাল ছয়টা থেকে পাঁচ আগস্ট দিবাগত রাত বারোটা পর্যন্ত নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এ সময়ে সব ধরনের শিল্প কল কারখানা বন্ধ থাকবে এছাড়া শপিং মল মার্কেট সহ সব দোকানপাট এবং সব পর্যটন কেন্দ্র রিসোর্ট কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে গার্মেন্টসের বিষয়ে বিজিএমই এর সিনিয়র সহ সভাপতি এস এম মান্নান কোচি বলেন সরকার কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শুনেছি তবে আমি ব্যক্তিগত কাজে এখন বাইরে আছি এখন কোন মন্তব্য করতে পারবো না এ বিষয়ে জানতে সংগঠনটির আরেক সহ সভাপতি শহীদুল্লাহ আজিম বলেন দুই সপ্তাহ কারখানা বন্ধ রাখা হলে রা চলে যাবে অর্ডার বাতিল হবে একবার বায়ার চলে গেলে তাকে ফেরানো সম্ভব হয় না আমরা দেখি বিজিএমএ সভাপতি কি বলেন নিট ওয়ার কারখানা মালিকদের সংগঠন বিকিএমএর প্রথম সভাপতি মোহাম্মদ হাতেম বলেন করোনা মোকাবেলায় সরকারের যে কোনো সিদ্ধান্তে আমরা সহযোগিতা করব। তবে ফ্যাক্টরি বন্ধ রাখার চেয়ে ফ্যাক্টরি খোলা রাখলে শ্রমিকদের মধ্যে করোনা কম ছড়ায় বিষয়টি আমরা সরকারের কাছে তুলে ধরব তারপরও সব ফ্যাক্টরি যদি বন্ধ রাখতেই হয় তবে দেশে কাজ কারফিউ জারি চান ব্যবসায়ী এই নেতা যাতে শ্রমিকরা কোথাও চলাচল করতে না পারে সরকারের এমন ঘোষণায় পোশাক কারখানা খোলা থাকবে নাকি বন্ধ রাখা হবে তা আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজিএমিয়ে